আচ্ছা, আমরা একটা জাহাজের উপর একটা ফাইট দেখেছিলাম, সেই ফাইটটা আসলে খুব জাকজমক একটা হয়েছিল, কেমন মার খেয়েছিলেন? আসলে ব্ল্যাক বেল্ট তো মার দিয়েছেন না খেয়েছেন? সে ফাইটটা ওই ছবির একটা পার্ট একটা, হ্যাঁ, তো বিশেষ করে সে ফাইটটা খুব জমিয়ে করেছি আমি আর রসনে, খুব জমিয়ে করেছি এবং খুব বাহাবা পেয়েছি শুটিংয়েই। আশা করি ইস্যু আপনারা পর্দাতেও খুব অনেক ভালো পাবেন। আসলে অনেকে মনে করেন দর্শক ভাইয়েরা যে আসলে ফাইট বা যে কোনো এই যে ইজি, আসলে ইজি না, খুব কঠিন জিনিস। হ্যাঁ, অনেক সময় শুধু লেগে যায় না, আমাদের অনেক ভাইয়েরা আছে যারা ড্যামি দেয় বা পাশাপাশি যারা আমরা অ্যাকশন দৃশ্যে বেশি অভিনয় করি, অনেক সময় মারাত্মক মারা যাওয়ার মতো অ্যাক্সিডেন্টও আমরা করে ফেলি। তো খুব ইজিভাবে দেখবেন না, খুব কঠিন, সব কাজই কঠিন। তো আসলে এই মারামারিটা অনেক কঠিন। হ্যাঁ, তো আপনারা যে আবার বলছি যে রিভেঞ্জ সিনেমাতে শুধু মারামারি না, এটার যে অ্যারেঞ্জমেন্ট আপনারা অবশ্যই এই সেটেই খেয়াল করেন যে আমরা এই ক্লাইম্যাক্স করার জন্য একটা বিশাল বড় একটা সেটে আমরা আছি এখন। আর পাশাপাশি যে জাহাজের কথা বললেন, বড় বড় সিপে আনকমন সব ভালো ভালো লোকেশন আমরা কাজ করেছি, তো রিভেঞ্জের সাথেই থাকবেন। এবং ভাই যেটা বললো যে ওই ফাইটটা অসাধারণ একটা ফাইট করেছি, যেটা আপনারা এখন মাদ্রাজের দিকে আছেন, এখন আমরা কিন্তু পিছিয়ে নেই, অনেক আগে চলে গেছি, সেটা সিনেমা হলে দেখবেন এবং পাবেন, 100% পাবেন। দর্শকদের উদ্দেশ্যে একটি বলা যে আবারও বলছি যে এখন যে সিনেমাটা করছি আমি, আমার আপকামিং সিনেমা প্রায় 17-18টার মতো আছে, 17-18টার মতো, এর মধ্যে উল্লেখযোগ্য সিনেমা রিভেঞ্জ। একটু ঠকবেন না, একদম সিকোয়েন্স, অ্যারেঞ্জমেন্ট, আর্টিস্ট কোনো দিকে ঠকবেন না, খুব ভালো সিনেমা হচ্ছে। আর আমার তরফ থেকে দেশ বাংলা চ্যানেলকে আমি স্বাগত জানাচ্ছি, পাশাপাশি আমাকে আমার কথাগুলোকে দর্শকের মাঝে তুলে দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ, ধন্যবাদ।